যদি ঝুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম, ঝুম্পা রান্নাঘরের ব্লগ থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের রেসিপি হলো আমার চাল কুমড়ার মোরব্বা। তো আমি ওই দিন একটা মোরব্বা বানাইছি দুধ দিয়ে, চাল কুমড়ার মোরব্বা। আজকে দুধ দিব না, আজকে শুধু চিনি দিয়ে করব। তো এই যে মোরব্বার জন্য কুমড়া কেটে নিলাম, আর এই যে উপরের নরম অংশগুলো আমি কেটে নিলাম। তো কুমড়া ভালো করে ছিলতে হয়, আর এই উপরের নরম অংশগুলো একটু ফেলে দিতে হয়। তো ফেলে দিলাম। তো আর এই সিজ করে কেটে নিলাম আমি টুলোমালোমা করে। আপনারা ইচ্ছার মতো কাটতে পারেন, এটা আর একটু ভারী করে কাটতে পারেন কুমড়াটা, বা আমার মতো করে কাটতে পারেন, আরও পাতলা করেও কাটতে পারেন। তো এখন আমি এই যে কুমড়াগুলো একটু কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিব। তো দেখুন আমি এরকম করে কেচে নিব। তো এটাই হলো এই যে শুকনাগুলো ছিলছি পিসটারা, এটা একটু বেশি করে একটু কেচতে হবে, আর এটা একটু শক্ত এই সাইডটা। এই সাইডটা একটু ঘন ঘন করে একটু কেচে নিতে হবে। আর এই মোরব্বার কুমড়াগুলো একটু ভালো করে কেচতে হয়। যত বেশি কেচবেন ততই, মানে যত বেশি সিদ্ধ করবেন ততই চিনি শিরাটা ভিতরে ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। দেখুন এরকম করে আমি করলাম। তো প্রত্যেকটা কুমড়ো এইভাবে আমি করে নিব। আর এর ভিতরে পানি আছে, পানিগুলো একটু চিবিয়ে ফেলে দিব। দেখুন পানিগুলো কীভাবে বের হইতে আছে। তো দেখুন পানি বের হওয়ার পরে এই যে কুমড়াটা একদম সফট হয়ে গেছে, আর ভালোভাবে কেচতে হয় কুমড়াটা। আমারটা ভালোভাবে কেচে নিয়েছি, এরকম করে কেকে সব কটা কেচে নিলাম দেখুন। আর পানিগুলো চিপিয়ে ফেলে দিলাম। তো এরকম করে কুচি একদম ঘন ঘন করে চিদ্র চিদ্র করতে হয়। তো করা হয়ে গেছে। এখন এই যে পেলা একটা ই নিলাম, আমি পানি নিলাম, এখানে দিয়ে দিব এই যে চুন, পান খাওয়ার যে চুন, এই চুন, চুনটা একটু অল্প করেই দিব, বেশি না। তো দিয়ে দিলাম। আর এই পানির ভিতরে আমি কুমড়াগুলো ডুবে রাখবো। তো এইভাবে সব কটা কুমড়াই আমি পানির ভিতরে ডুবে রাখবো, এই চুনের পানির ভিতরে। তো আমার পেলাটা শুরু হয়ে গেছে, আমি একটু একটু ঘুরাই দিব, একটু বড় জায়গার ভিতরে নিব। আমার সব কটা কুমড়া এখানে হইতেছে না। তো এই যে একটা বড় সসপ্যান নিলাম, এই সসপ্যানের ভিতরে পেলার কুমড়াগুলো ঢেলে দিলাম, আর এই যে চুনের পানিটা দিয়ে দিলাম। এখন সব কটা কুমড়া এখানে আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 2 ঘন্টার জন্য, 2 থেকে 3 ঘন্টা এইভাবে আমি ভিজিয়ে রাখবো। তো ঢাকনা দিয়ে ডেকে রাখলাম, ফিরে আসবো 2 ঘন্টা পর। সময় থাকলে 3 ঘন্টা বা 4 ঘন্টা রাখতে পারেন। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন কুমড়াগুলো কত শক্ত হয়েছে, একদম লোহার মতো শক্ত হয়ে গেছে। এই চুনের পানির ভিতরে দিলে কি কুমড়াটা শক্ত হয়, আর শক্ত হলে আমরা কিন্তু বাজার থেকে যেই মোরব্বাটা কিনে নিয়ে আসি ওটা কিন্তু একদম সফট থাকে না, শক্ত শক্ত থাকে। তো এখন এইভাবেই যে কুমড়া চুনগুলি একটা ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিব। তো আমি 3-4টা ধোয়া দিয়ে তারপরে এই যে নিয়ে আসছি, একদম চুনের ই নেই পানির ভিতরে। দেখতে পাচ্ছেন পানিগুলো খুব সুন্দর ফটফটা। তারপরও আবার 5 মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম কুমড়াগুলা, যা চুন থাকে ওটা ই হয়ে যাবে। তো এই যে পানিটা বদলে, তারপরে আমি আবার আরেকটা ধোয়া দিয়ে তারপরে কুমড়াগুলো একটু ভাপ দিব। তো ভালো করে ধুয়ে আমি কুমড়াগুলো ভাপ দিতে বসাই দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিতেছি। তো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো, ফিরে আসবো 5 মিনিট পর। তো 5 মিনিটে আমার কুমড়া সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মোরব্বাটা বেশি শক্ত রাখতে চান তাহলে 2 মিনিট ভাপ দিবেন, শুধু শুধু ভাপ দিয়ে এই পানিটা ফেলে দিবেন। আমি 5 মিনিট সিদ্ধ করলাম, আমি অতটা শক্ত করব না, আমি একটু নরমই রাখবো, কারণ
বেশি শক্তটা আমার ছেলেরা পছন্দ করে না, তো আমি যেহেতু মোরব্বাটা বানাবো ঘরে খাওয়ার জন্য, তো ওটা ওদের পছন্দ মতোই করবো। আর আপনারা যদি বাজারেরটা মতো করতে চান তাহলে 2 মিনিট সিদ্ধ করলেই হবে, 2 মিনিট কি 3 মিনিট। তো আমি একটা 5 মিনিট সিদ্ধ করে নিলাম, তো এখন একটা কড়াই নিলাম, এই কড়াইয়ের ভিতরে আমি যে পানি ছাঁকা কুমড়াগুলো দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর এই মোরব্বার ভিতরে কিন্তু অনেকগুলো চিনি দিতে হয়, তো চিনির পরিমাণ আমি সঠিক আমি বলতে পারবো না, কারণ কুমড়া কি কতটুক নেন বা এটা তো কোনো আমি হিসাব করে নেওয়া হয়নি, আর আমি আস্ত কুমড়াটাও দেখানো হয়নি যে কতটুকু কুমড়া নিয়েছি। এই কুমড়াগুলো গ্রাম থেকে আমার আম্মাকে এটা পাঠাই দিছে, তো এগুলো ফ্রিজে আমি রাখছিলাম, ফ্রিজের থেকে নামাই আজকে করলাম। আর একদিনও কিছু দিয়ে করছিলাম, ওটা দুধের মোরব্বা তৈরি করছিলাম। তো এই যে তেজপাতা দিয়ে দিলাম, একটা তেজপাতা 4 টুকরা করে দিয়ে দিলাম, আর চিনিটা আমার মনে হয় কম হইতে আছে, আর একটু বেশি করে দিয়ে দিলাম। তো এখানে কোনো পানি দিব না, আর এই চিনির থেকেই পানি উঠতে আছে, কুমড়ার থেকে পানি উঠবে আর চিনির থেকেও পানি উঠবে। এই পানির ভিতরে এই যে দেখতে পাচ্ছেন পানি উঠতেছে আস্তে আস্তে, চুলা আস্তে লো হেডে রাখতে হবে আর আস্তে আস্তে জাল করতে হবে, তাইলে চিনিটা গলে তারপরে আস্তে আস্তে এই পানিটা আবার কুমড়ার ভিতরে ঢুকবে চিনির শিরা হয়ে। তো কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিব। এখানে আমি একটা দারচিনি টুকরো আর একটা এলাচিও দিয়ে দিছি। তো মশলাটা দিলে কি আপনার কুমড়ার যে একটা ফ্লেভার আছে ওটা আর পাওয়া যায় না, কুমড়ার একটা গন্ধই আসে, ফ্লেভারটা মানে গন্ধ আসে, গন্ধটা আর লাগে না। এই তেজপাতা এলাচ দারচিনিটা দিলে তার জন্যই দেওয়া। তো এখন চলে আসটা লো হিটে রেখে আমি জাল করতেছি আস্তে আস্তে, আর নেড়ে নেড়ে দিতেছি। তো যতক্ষণ পর্যন্ত না পানিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত আমি জাল করব, আর এই চিনি শিরাটা একদম গাঢ় হয়ে যাব। তো যতক্ষণ পর্যন্ত না শিরাটা জাল না হয় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো, একটু ঘন ঘন একটু নেড়ে চেড়ে তারপরে জাল করে নেব। তো এই যে দেখুন হয়ে গেছে, এখন আর আমি করবো না, চুলা অফ করে দিব। এখানে আর কোনো পানি নেই, পুরারই চিনি শিরা, শিরার ভিতরে আছে, আর আমি চিনি একটু বেশি করে দিছি যে সুন্দর ভিতরে ভিতরে ঢুকে কুমড়ার। আর এই কুমড়ার মোরব্বাটা করতে গেলে একটু বেশি করে চিনি দিতে হয়। তো দেখুন, তো এখন আমি এগুলো একটু শিরাটা জড়াই নিব, এই যে একটা ছাঁকনির ভিতরে নিব একটু সাইকে, তারপরে শিরাটা একটু জড়াই নিব। এইভাবে সবকটা এইভাবে আমি জড়াই নেব। তুই দেখতে পাচ্ছেন অনেকক্ষণ লাগে আমি শিরাটা জড়াই নিলাম, আর এই যে ফ্যানের নিচে দিয়ে দিলাম। এখন আমি যে ফাঁকা ফাঁকা একটা চালনির ভিতরে এগুলো আমি ই করে নিব, ছড়াই দিব। আর যে এক্সট্রা চিনিটা ছিল এটার ভিতরে একটু এই যে আমি মুড়ি বাগাই নিলাম, এই মুড়িটা খেতে অনেক ভালো লাগে। তো শুধু শুধু ফেলে লাভ নেই, এই শিরাটা কাজে লাগাই দিলাম। আর দেখুন আমার মোরব্বাটা দেখতে এরকম হয়েছে, এগুলো এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। এগুলো এই যে 10 থেকে 15 মিনিট হয়েছে আমি এখানে ছেঁকে নিয়েছি, তো এটা 2-3 ঘন্টা এরকম পর এক সুন্দর শক্ত শক্ত হবে। তো দেখুন আমার মোরব্বা পরিবেশন করলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।